আসসালামু আলাইকুম পি শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছে চলে এলাম তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এবং এটি হলো পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা যারা আবেদন করতে পারবে বিশেষ করে জ্যেষ্ঠ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় যারা আবেদন করেছিলেন এবং সেই পরীক্ষায় যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে থেকে যারা পাসমার্ক অর্জন করেছে তাদের মধ্যে থেকে এখন পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে এখন এখানে আবেদন করার জন্য কি কি লাগবে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কিভাবে খুবই নির্ভুলভাবে আবেদন করতে সবগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করব সবার আগে আমরা বলা রয়েছে এবং আমাদের আবেদন করার আগে কি কি জানতে হবে সেগুলো একটু জেনে নিই তারপরে আমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটি আমরা তোমাদেরকে দেখিয়ে দেব এখনই তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে না দেখে কেউ অ্যাপ্লাই করিও না কেননা পরবর্তীতে ভুল করলে সেটি কিন্তু সংশোধন করা যাবে না তো সবার প্রথমে আমাদেরকে সার্কুলারটিতে একটু যাই সার্কুলারে দেখা যাচ্ছে এখানে কি কি ইউনিট রয়েছে এখানে এবিসি তিনটি ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখন এখানে কি কি সাবজেক্ট রয়েছে কি কি আসন রয়েছে দেখা যাক সবার প্রথমে রয়েছে কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদ এখানে যে ডিগ্রিটি রয়েছে এখানে শুধুমাত্র এই ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এরপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে ব্যাচাল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এখানে এ ইউনিটের জন্য পঁয়ত্রিশটি বি ইউনিটের জন্য পাঁচটি সি ইউনিটের জন্য ষাটটি আসন রয়েছে এরপর নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই সাবজেক্টটি পেতে হলে শুধুমাত্র এ ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এরপরে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পেতে হলে শুধুমাত্র এই ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এরপর ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি পেতে হলে এখানে এ ইউনিটের আঠারোটি বি ইউনিটের চব্বিশটি এবং সিএনটির আঠারোটি সাবজেক্ট রয়েছে তার মানে এই যে এখানে প্রায় আড়াইশোর মতো সিট রয়েছে এবং এইগুলোর জন্য তোমাদেরকে ফি নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা এবং আবেদন করা যাবে আজকে থেকে আজকে বিকাল থেকে শুরু রয়েছে এবং এটি চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবার আসা যাক আবেদনের যোগ্যতা অর্থাৎ এই যে অনুষদগুলো রয়েছে এগুলোর মধ্যে কি কি রিকোয়ারমেন্ট থাকলে আবেদন করতে পারবে সবার প্রথমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি যদি পেতে চাও তাহলে এখানে এই ইউনিটের শিক্ষার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদেরকে এইচএসসি বা সমান পরীক্ষায় গণিতে মিনিমাম জিপিএ টু থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এরপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি পেতে হলে তোমাদের এবিসি সকলে আবেদন করতে পারবে এবং এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে মিনিমাম জিপিএ টু পয়েন্ট জিরো থাকতে হবে এরপর নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স সাবজেক্টে পেতে হলে ইউনিটের শিক্ষার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে এখানেও জিপিএ শুধুমাত্র টু জিরো থাকতে হবে এখানে কিন্তু গণিত এবং জীববিজ্ঞান উভয় সাবজেক্টে মিনিমাম জিপিএ টু জিরো থাকতে হবে এরপর হলো এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পেতে হলে শুধুমাত্র ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে গণিত এবং জীববিজ্ঞান এই দুটি সাবজেক্টই আলাদাভাবে টু জিরো জিরো করে থাকতে হবে এবং ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পেতে হলে ইউনিটের আবেদন করতে পারবে শুধুমাত্র এখানে ইংরেজিতে তোমাদের এইচসি সমন পরীক্ষায় ইংরেজিতে মিনিমাম জিরো থাকতে হবে এছাড়া সরকারি কোটা নীতি অনুযায়ী উপজাতি মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী প্রবাসে কর্মত সন্তান হরিজন দলিত বিকেএসপি অনুসারে তোমাদের জন্য সংরক্ষিত কিছু আসন রয়েছে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় যারা জিসি ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা রয়েছে তারা ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এই লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে ন্যূনতম গ্রেড থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আসা যাক মেধা স্কোর কীভাবে গণনা করা হবে এর মধ্যে মেধা স্কোরের মধ্যে একশো পঞ্চাশ নম্বরের একটি মেধা স্কোর গণনা করা হবে এর মধ্যে জিএসটি ভর্তি পরীক্ষায় একশো নম্বর এবং বাকি যে পঞ্চাশ নাম্বার সেটি হলো এসএসসি সমানের জন্য পঁচিশ এসএসসি সমানের জন্য পঁচিশ করে তোমাদের যে মেধা তালিকা সেটি যোগ করে তৈরি করা হবে এখন কথা হলো কত পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো এখানে তোমাদের জি ভর্তি পরীক্ষায় যদি তুমি মিনিমাম তিরিশের উপরে পাও অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকো তাহলে তোমরা এবং এখানে যদি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ থাকে তাহলে অর্থাৎ তোমাদের টোটাল মার্ক যদি আশির উপরে যায় তাহলে তোমাদের এখানে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে দেখা যাচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সিট খালি রয়েছে তোমাদের জি স্কোর যতই কম হোক না কেন তোমরা কিন্তু এখানে আবেদন ছাড়বে না সুযোগ পেতেও পারো তাই মিনিমাম যদি স্কোর থাকে বিশেষ করে পঁচিশের উপরে দৃষ্টি ভর্তি পরীক্ষায় যদি স্কোর থাকে অবশ্যই তোমরা আবেদন করে দেবে এবার আসা যাক কীভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো সেটি দেখে নেব সবার প্রথমে এই যে অ্যাডমিশন লিঙ্কটি রয়েছে এখানে আসতে হবে এখানে আসার পরে তোমাদেরকে সবার প্রথমে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে এখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদেরকে সাবজেক্ট চয়েস এবং পেমেন্ট দিতে হবে সবার প্রথমে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম এরপর এখানে অ্যাডমিশনের ইউনিট যেটি সেটি সিলেক্ট করবে এখন যার জন্য করছি তার ইউনিটটা আমি সিলেক্ট করে দিলাম এরপর অ্যাডমিশনের রুল নাম্বার যেটি সেটি দিবে অর্থাৎ জেস্ট অ্যাডমিশনের রুল নাম্বার এরপর এইচএসসি অ্যাডমিশনের রুল নাম্বার তো এই তিনটি ইনফরমেশন দেওয়ার পরে নেক্সট অ্যাপ্লাই যাবে তো আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এখানে তোমাদেরটা তোমরা দিবে আমি তা ব্লার করে দিচ্ছি এখানে এই তিনটি ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পরে নেক্সট অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে এরপর এখানে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোর যাবে এই নাম্বারে তোমার ওটিপি যাবে এই নাম্বার অর্থাৎ এটি হলো তোমার জিএসটি যে নাম্বারটি সেখানে একটু ওটিপি যাবে সে ওটিপিটি তোমাকে বসাতে হবে সে নাম্বার থেকে তো আমি এখানে সেন্ড ওটিপি ক্লিক করলাম অনেক সময় ওটিপি যেতে একটু লেট করে তাই অবশ্য ওটিপি যাওয়া পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে তাই ওটিপি না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এরপরে তোমরা এখানে ওটিপিটি বসাবে আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি এরপরে ভেরিফাইতে ক্লিক করতে হবে এরপর বেলফেতে ক্লিক করলে তোমাদের যে নাম্বারে ওটিপি গিয়েছিল ঠিক সেই নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমাদেরকে দিয়ে লগ ইন করতে হবে এতটুকু হলো প্রাইমারি অ্যাপ্লিকেশন এরপর লগ ইন করার পরে তোমাদেরকে সাবজেক্ট চয়েস এরপর পেমেন্ট দিতে হবে এখন আমি সেটি দেখছি তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে এরপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিতে হবে তো এখন এখানে লগ ইন করলাম আমি লগ ইন করার পরে এখানে তোমার প্রোফাইল দেখতে পাবে এখানে জেএসে স্কোর কত সেটি দেখা যাবে নিচে তোমার গুলো দেখা যাবে এরপর এখানে দেখা যাবে কি কি অনুষদে তুমি ইলিজিবল সেটি দেখা যাবে এখানে এরপর এখান থেকে তোমাদের নেক্সট ও সাবজেক্ট চয়েসে ক্লিক করতে হবে এরপর দেখা যাচ্ছে যে এখানে দুইটি মাত্র সাবজেক্ট রয়েছে তো এখানে সে দুইটি দিয়ে দিবে যদি একাধিক থাকে সেটি তোমরা এখানে কি কি অনুষদ রয়েছে সেগুলো দেখবে তো সেখান থেকে এখান থেকে সিলেক্ট করে তোমরা এখানে ক্লিক করলে সেটি এখানে চলে আসবে যদি একই সাথে সবগুলো নিয়ে আসতে চাও এটা ক্লিক করবে আর ধরো কোনটি উপরে কোনটি নিচে ওঠাতে চাইলে এভাবে করবে তো এটি ধরো আমি এটি নিলাম তারপর এটি দিব এরপর এটি দিলাম তারপর এটি দি এটি দিব তো এইভাবে করেও তুমি দিতে পারবে তো এরপর সাবজেক্ট চয়েস দাও হয়ে গেলে এখানে চয়েস এক দুই তিন আকারে আসবে এরপরেও হলো তুমি এখানে সেভ এবং নেক্সটে ক্লিক করতে হবে সেভ এবং নেক্সট ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে তোমার নাম দিতে হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন যার নামে অ্যাপ্লিকেশন তার নাম বাংলায় লিখতে হবে এরপর এখানে গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এনআইডি ইনফ্রো দিতে হবে এখানে যার অ্যাপ্লিকেশন তার এরপর গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার গার্ডিয়ান ইমেল অ্যাড্রেস প্রফেশন এগুলো দিতে হবে এরপর বার্থ সার্টিফিকেট নাম্বার গার্ডিয়ান প্রফেশন এগুলো দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেসগুলো দিতে হবে আদার ইনফরমেশানগুলো দিতে হবে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে নামটি লিখে দিচ্ছি এরপর এখানে প্রেজেন্ট এবং পারমান অ্যাড্রেসটি দিতে হবে ডিভিশন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এরপরে ভিলেজ এরিয়া যদি আলাদা হয় আলাদা আলাদাভাবে দিয়ে দিবে কোনো সমস্যা নেই এগুলো যেভাবে হোক পূরণ করে দিলে হবে এরপর হলো আদার ইনফরমেশন এখানে রিলিজিয়াস স্ট্যাটাস দিতে হবে এরপর হলো এখানে মেন্টাল স্ট্যাটাস দিতে হবে এরপর হলো ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিবে এরপর হলো স্পেশালিটি যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবে না দিলে কোনো নেই ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে দিয়ে দিবে এরপর অ্যাস এসসি ইনস্টিটিউশন নেম এস এস সার্টিফিকেট অনুসারে এবং এখানে এইচএসসি ইনস্টিটিউশন নেম এস এস সার্টিফিকেট অনুসারে দিয়ে দিবে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই দিয়ে দিবে এটি যেন ভুল না হয় জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিতে হবে এরপর এখানে লেখা আসবে অ্যাপ্লিকেশন আইডি অ্যামাউন্ট লেখা আসবে এরপরে হলো এখানে তোমাদের পেমেন্টের স্ট্যাটাস এটি পেড নাকি আনপেড এখানে পে না যেতে হবে পে না গেলাম আমি এরপর এখান থেকে তোমাদেরকে মোবাইল নাকি কার্ড নাকি নেট ব্যাঙ্কিং সেটি সিলেক্ট করতে হবে এরপর এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম এরপর এখানে বিকাশের নাম্বারটি দিতে হবে এরপর কনফার্মে দিতে হবে তারপর বিকাশ নাম্বারে যে নাম্বারটি দিয়েছো সে নাম্বারে একটি কোড যাবে সে কোডটি এখানে বসাতে হবে এরপর কনফার্মে দিতে হবে এরপর পিন নাম্বারটি দিয়ে দিতে হবে এরপর কনফার্মে ক্লিক করতে হবে এরপরে এই পেজটি দেখতে পাবে এখানে দেখতে পাবে পেড লেখা আসছে তাহলে হবে এরপরে তোমরা এরপর তোমরা অ্যাপ্লিকেশন স্লিপটি পেয়ে যাবে স্লিপটি এইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই ছিল ভর্তি প্রক্রিয়া সবগুলো ডিটেলস যদি তারপরে কোনো কিছু না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং যে কোনো ধরনের নিউজ পেতে এবং শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস